যে মূলত মাস্টার মাইন্ড, সে একসময় ফুড পান্ডার চাকরি করতো এবং এই ফুড পান্ডায় সে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার ফলে কোনো কিছু কেনাবেচা করবেন, দয়া করে আপনার নিশ্চিত হবেন যে এটি কি কোনো চোরাইকৃত কোনো প্রোডাক্ট কিনা, কোনো ছিনতাইকৃত প্রোডাক্ট কিনা। ছিনতাইকৃত বা চোরাই যে মোবাইল ফোনগুলো, সেগুলো তাদের যে শনাক্তকরণ যে বিষয়গুলো আছে সেগুলোকে পরিবর্তন করে তারা অনলাইন প্ল্যাটফর্মে তারা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এই মোবাইল ফোনগুলো বিক্রি করে থাকে। এবং আমরা তথ্য পাচ্ছিলাম যে শাহজাহানপুরে বা মূলত রানীঘাট শাকপালা এলাকায় এই ধরনের একটি চক্র সক্রিয় এবং তারা শাহজাহানপুর সহ বগুড়া সদরও বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে তারা মানুষজনের কাছ থেকে এইভাবে মোবাইল ফোন ছিনতাই করছিল এবং এই ছিনতাইকৃত যে মোবাইল ফোনগুলো সেগুলো তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বিক্রি করছিল। পাশাপাশি ঢাকা থেকেও একটি শক্তিশালী চোরাই চক্র এবং তাদের সাথে তাদের সম্পৃক্ত ছিল তারা, এবং তারা সেই তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের আইফোন, মূলত আইফোনগুলো সেগুলো যন্ত্রাংশ এবং আইফোন পূর্ণ আইফোন এবং যন্ত্রাংশ এগুলো তারা বগুড়াতে নিয়ে আসতো এবং এখানে বিভিন্নভাবে ডিভাইসগুলোর বিভিন্ন ধরনের পার্টস যেগুলো পরিবর্তন করে তাদের আইডেন্টিটি পরিবর্তন করে তারা পরবর্তীতে বিক্রয় .com কিংবা ফেসবুক যে মার্কেট প্লেস সেখানে তারা সেগুলো বিক্রি করতো এবং মূলত কৈগারি ফাড়ি আইসি এবং সে বিষয়টি নিয়ে খুব তৎপর ছিল এবং পরবর্তীতে শাহজাহানপুর থানার ওসি তারা মিলে মূলত এই যে সক্রিয় যে চক্রটি যারা মানুষের দামি আইফোন ছিনতাই করতো, পাশাপাশি চোরাই এবং ছিনতাইকৃত আইফোনগুলো তাদের পরিচয় বদলিয়ে তারা অনলাইন যে মার্কেট প্লেস সেখানে তারা বিক্রি করতো, সেই চক্রটি আমরা সন্ধান পাই এবং আমরা তথ্য সংগ্রহ করতে থাকি এবং এর ধারাবাহিকতা গতকালকে রাত্রে মূলত কৈগারি ফাঁড়ি পুলিশ এবং শাহজাহানপুর থানা পুলিশ তারা মিলে যৌথ অপারেশন করে এবং আশেকপুর ইউনিয়নের রানীঘাট বাজারে একটি জায়গা থেকে তিনজনকে আমরা সেখান থেকে আমরা গ্রেপ্তার করতে পারি এবং তারা হচ্ছে মূলত চোর ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। পাশাপাশি এই চোরাই এবং ছিনতাইকৃত যে মোবাইল ফোনগুলো, এই মোবাইল ফোনগুলোর বিভিন্ন ধরনের ডিভাইস পরিবর্তন করে তারা যে অনলাইন মার্কেট প্লেস সেখানে কিন্তু তারা বিক্রি করতো এবং তাদের সাথে ঢাকায়ও অনেকের খুব নিবিড় সম্পর্ক আছে এবং তারা এখান থেকে যে মোবাইল ফোনগুলো বিভিন্নভাবে পরিচয় বদলিয়ে ফেলতো সেগুলো আবার ঢাকাতেও মার্কেট প্লেসে তারা কিন্তু পাঠিয়ে দিত এবং তারাও নিজেরা তাদের নতুন পরিচয়ের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে এই মোবাইল ফোনগুলো তারা বিক্রি করতো এবং আমরা লক্ষ্য করে দেখলাম তাদের টার্গেট হচ্ছে দামি আইফোন এবং তাদের কাছ থেকে যে সেলফোনগুলো আমরা উদ্ধার করেছি সকল সেলফোনগুলো যেগুলো পূর্ণাঙ্গ আছে প্রত্যেকটা হচ্ছে আইফোন এবং যে যন্ত্রাংশগুলো অথবা খণ্ডিত অংশ কিংবা কেসিং বা অন্যান্য ডিভাইস আমরা পেয়েছি সকল কিন্তু আইফোনের এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি আইফোনের যে প্রথম দিককার মডেলগুলো যেরকম আছে পাশাপাশি আধুনিক যে নতুন মডেলগুলো সেগুলোর কিন্তু এখানে আছে এবং এর মাধ্যমে তারা মূলত তাদের এই শক্তিশালী চক্রের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রতারণা আশ্রয় নিত এবং তাদের একটি অভিনব কৌশল ছিল এই চক্রের যে প্রথম যে সদস্য মোহাম্মদ নূর কবির শাকিল, যে মূলত মাস্টার মাইন্ড, সে একসময় ফুড পান্ডায় চাকরি করত এবং এই ফুড পান্ডায় সে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার ফলে ওই ফুড পান্ডার যে ডেলিভারি যে একটি ব্যাগ সেই ব্যাগ কিন্তু তার কাছ থেকে আমরা উদ্ধার করেছি এবং সে ফুড পান্ডার যে ডেলিভারি বয় তাকে সে খাবারের অর্ডার দিত অনলাইনে এবং একটি নির্দিষ্ট জায়গা সে ডেলিভারি প্লেস হিসেবে দেখাতো এবং ফুড পান্ডার যখন সে ডেলিভারি বয় আসতো আসার পরে কৌশল করে সে খাবার নেওয়ার ছলে তার মোবাইল ফোনটি নিয়ে নিত এবং ওখান থেকে দ্রুত মোটরসাইকেল যোগে সে মোটরসাইকেল সহ এই মোবাইল ফোন ছিনতাইকৃত মোবাইল ফোন নিয়ে সেখান থেকে চলে যেত। মূলত এই প্রক্রিয়াতে সে ওই এলাকা শাহজাহানপুর এলাকা এবং বগুড়া সদর বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সে আইফোন ছিনতাই করে এবং এরপরেও সে পর্যায়ক্রমে তার এই সক্রিয় চক্রে যে অন্যান্য যে সদস্য আছে স্বাধীন, আব্বাসি এবং এর সাথে আরও অনেক আছে যাদের নাম আমরা প্রকাশ করছি না কারণ আমাদের তদন্ত চলছে, আমরা সেই সক্রিয় সদস্য অন্যান্য সদস্য যারা তাদেরকেও আমরা গ্রেপ্তার করব এটা আমরা আশা করছি। এখানে দাঁড়ায় যান।